এটি নিউজের আমাদের কথা আজকে পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তাহু সৌরভ এবারের কোরবানিতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল কোনো অবস্থাতেই সড়কের উপরে কোরবাড়ির পশুর হাট বসতে দেওয়া হবে না তবে সে বিষয়টি মানছেন না কেউই এ বিষয় নিয়ে এটি নিউজ একটি প্রতিবেদন তৈরি করেছে সে বিষয় নিয়ে সাধারণ মানুষের আমরা প্রতিক্রিয়া শুনবো তার আগে চলুন এটি নিউজের প্রচারিত প্রতিবেদনটি দেখে আসি জনভোগান্তি হবে এ বিবেচনায় হাটের নির্ধারিত জায়গা ছাড়া সড়কে পশু না রাখার কঠোর বার্তা দিয়েছিল পুলিশ র্যাব এমনকি সিটি কর্পোরেশনও বলা হয়েছিল পশুর হাট অব্যবস্থাপনায় পুলিশ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ এ বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ হোসেন খান নামের এক ব্যক্তির কাছে ইজারা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন তবে তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক থেকে লাভ রোড পুরোটাই দখল করে হাট বসিয়েছেন ইজারাদার একই অবস্থা মেরাদিয়া শাহজাহানপুর সহ বেশ কয়েকটি গরুর হাটের মাঠে জাগাবাই নেই এবার এসে রাস্তায় বৃহৎ করপটেড লোকের জন্য এটা হচ্ছে আর বিয়ের বাইরে আর কিচ্ছু না হাটের বাইরে পশু রাখায় চলাচল প্রায় বন্ধ হয়ে আছে ইজারাদারের নিজস্ব সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণ করছে গরুর গাড়ি আর অন্যান্য গাড়ি ঢুকতে পারে না রাস্তা বন্ধ গরুর গাড়ি গরু জায়গা না থাকার অজুহাতে সড়কে পশু রাখার কথা স্বীকার করেন ইজারাদাররা সড়কে পশু রাখলে যারা ব্যবস্থা নেবে তারাই ইজারাদারের অফিসে বসে আয়েসে সময় পার করছেন এখানে আমরা আছি আমাদের তো মেন রিল যারা রাস্তায় পশু রাখা হচ্ছে এবং আজকে রাতেও যদি আরো বেশ কিছু পশু আসে তা আমাদের রাস্তায় রাখতে হবে রাজধানীর দুই সিটিতে এবার স্থায়ী অস্থায়ীভাবে পশুর বৃষ্টি হাট বসেছে মনিরুজ জামান এটিএন নিউজ ঢাকা প্রিয় দর্শক প্রতিবেদনটি দেখলেন এখন চলুন দেখে আসি বিষয় নিয়ে সাধারণ মানুষ কী বলছেন কষ্ট হইতে আছে মানে জাম চলাচলটা এখন একটু বেশি চলতে চলতেছে জ্যামটা বেশি আর কি এই গরুর জন্য গরু যে যে রাস্তাঘাটে বাইন্দে রাখছে এই কারণে আর কি জ্যামটা বেশি সড়কের উপরে বসানো ঠিক না তারপরে মানে যারা ক্রেতা তাদের কিনতে সুবিধা শাহজাহানপুরে যেরকম অনেক ময়লা ঠয়লা এদিকে ময়লা কম পরিবেশ পরিচ্ছন্ন আছে এই আর কি সড়কের উপরে গরুর হাত পড়লে তো গতি হবে আমরা গাড়ি ঘুরা নিয়ে ঘুরে যাইতে হয় ওই অন্য দিক ঘুরে আইতে হয় এদিক দিয়ে আমরা চলাচল করতে পারতাম না এই জন্য আমরা অন্য দিক দিয়ে রাস্তা ব্যবহার করতে হয় মাঠ না থাকার কারণে রাস্তায় গরুর হাট বসানো এটা বাধ্যতামূলক হয়ে গেছে বলতে কিছু করার নাই যেহেতু এটা গ্রামের মতো এরকম মানে বসার মতো ফেসিলিটি নাই মাঠ নাই আমরা শহরে মাঠে খেলতেও পারি না আমাদের রাস্তাঘাটের প্রয়োজনে খেলতে হয় সেই জন্য সে অনুযায়ী বিশেষত রাস্তাঘাটে গরুর হাট বসানোটা হয়ে গেছে এটা এটা ছাড়া কিছু করার নাই কমলাপুরের ভিতরে দেখলাম শনিয়াকরা আঁকড়া দেখ খাইলাম রাস্তার উপরে শনি আবার হাসনাবাদে দেখে এলাম আরো বিভিন্ন জায়গায় দেখে এলাম বসে দিকে দেখে এলাম রাস্তা রাস্তার মধ্যে উচিত না মানুষ যানবাহন আছে যাতায়াত আমি মনে করি রাস্তা মধ্যে ভালো রাখে তারা আইন কত ব্যবস্থা নেবেন যে রাস্তার উপরে গরুর হাট হ্যাঁ এটা আসলে হচ্ছে যে যখন আমরা গ্রহণ আপ করতেছি ঢাকায় আমি ফ্রম ঢাকা তো আপনার তখন থেকে আসলে এটা আছে হ্যাঁ তো এই কাইন্ডা আমাদের অ্যান্ড হচ্ছে গিয়ে ট্রেডিশানের মধ্যে চলে আসছে আর একটু একটু তো অসুবিধা হচ্ছেই হ্যাঁ এটা আসলে এই সময়টাই দুই তিন দিনের যে ব্যাপারটা এটা আসলে সবাই যদি সে কোঅপারেট করে তাহলে আই থিঙ্ক হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কান্তি আচার্য সারা দেশেই জমে উঠেছে কোরবানির পশুর হাট তবে সড়কে কোথাও কোথাও পশু রাখায় ভোগান্তি বেড়েছে সাধারণের এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহাসড়কের পাশে গরুর হাট জমার কারণে আমরা আমাদের জনগণ সাধারণ জনগণ বিভাগে পড়ে গেছে শুধুমাত্র যানজটের কারণে এই গরুর হাট বসার কারণে আপনার মহাসড়কে বিভিন্ন কারণে আপনার এই যানজট সৃষ্টি হচ্ছে যার ফলে আজকে আমাদের এই ভোগান্তির সৃষ্টি পোহাতে হচ্ছে এই সারা দেশে যে কোরবানি হাট জমেছে তো এখান থেকে কিন্তু জনসাধারণ কিন্তু একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে সড়কের পাশে কিন্তু মানুষ গরু নিয়ে দাঁড়িয়েছে সেই জন্য কিন্তু একটা যানজট লেগে থাকছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গতকালও আমরা দেখেছি যে সিএনজিতে একজন রুগী অক্সিজেন সে বসে আছে তার এই জ্যামের জন্য তাকে কিলোমিটার ঘুরে তাকে যেতে হবে এবং এই যে সড়কের বাজারটা কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমরা দেখছি যে প্রশাসন চেষ্টা করছে তারপরে কোথাও কোথাও সড়কের মধ্যে মানুষ পশু নিয়ে দাঁড়িয়ে আছে যার জন্য কিন্তু তীব্র যানজট এখানে সৃষ্টি এবং জনভোগান্তির সৃষ্টি হচ্ছে তো এটা আসলে আরও একটু গভীরভাবে চেষ্টা করা উচিত এবং সড়ক থেকে পশুর হাটটা সরিয়ে দেওয়া উচিত প্রত্যেক বর্ষরে মিডিয়া এই গরু বাজারের রাস্তাঘাটে রাস্তাঘাটে গরুবাদের বিরুদ্ধে তৎপর থাকে কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে প্রত্যেক বছরই রাস্তাঘাটের কিনারে পশুর বসে আর এর ফলে ঘরে ফেরা ঈদে ঘরে ফেরা মানুষজন জনদুর্ভোগের শিকার হচ্ছে এই জন্য প্রশাসনের আরও সজাগ দৃষ্টি রাখা উচিত এই ব্যাপারে রাস্তার উপর কোনো ক্রমে যেন আটকানো যায় না হয় সেদিকে বাজার কমিটি প্রশাসন এবং যারা উদ্যোক্তা আছেন বিক্রি করেন গরু তাদের যদি মহাসড়কের পাশে যে হাটগুলি এবং এর পাশাপাশি মহাসড়কে যে গরু নিয়ে দাঁড়িয়ে থাকে বা বিভিন্ন পশু নিয়ে দাঁড়িয়ে থাকে এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে এই বিষয়টি আসলে কর্তৃপক্ষ যারা আছেন বা এটা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন ওনাদের প্রতি বিশেষ অনুরোধ এই বিষয়টি ভালোভাবে দেখার জন্য এবং এই বিষয়টি না দেখা হয় আমাদের যে সাধারণ জনগণ আছে আমরা বিভিন্ন প্রান্তে যেতে হয় বিভিন্ন কারণে আমরা খুবই দুর্ভোগের শিকার হচ্ছি আমাদের কথায় আমি এম এস আমাদ সড়কে বসে রাখবার কারণে ভোগান্তি নিয়ে কি বলছেন ঠাকুরকে সাধারণ মানুষ মানে আমরা সাধারণ মানুষ আমাদেরও সচেতন হওয়া উচিত সেই সাথে যারা এই দায়িত্বে আছে তাদেরও এটা রক্ষা করা উচিত যেই রাস্তাটা যেন ক্লিয়ার থাকে যেহেতু এটা মহাসড়ক এটা তো ছোটোখাটো সড়ক না এখানে গাড়ি যাচ্ছে তারপর বাস যাচ্ছে তাদের মানুষ ছুটিতে যাবে তারা হচ্ছে ভোগান্তিতে অনেক জাম হচ্ছে গাড়ি ঘোড়া এখানে ঝুঁকি তৈরি করতেছে রাস্তার উপরে বাজার না হয়ে এটা দূরে হওয়া উচিত ছিল এবং এটা অনেক পুরনো বাজার তারপরেও আমার মনে হয় হাটটা একটু দূরে সরায় ভালো হতো রাস্তার উপরে সাধারণত হাট বাজার এটা রাখা ঠিক না এটা অবশ্যই একটা মানে জায়গা মতো যেখানে সুবিধাজনক অবস্থানে হাট বাজার লাগানো উচিত বাংলাদেশ সব জায়গায় রাস্তার পাশে হাট হয়ে গেছে এখন রাস্তা থেকে কত দশ মিটার দশ মিটারের মধ্যে হাট এই জন্য হাটের বাংলাদেশ সব পরিবেশটা একই রকমের দেখলাম আমি শুধু খরচাবারি হাট না সব হাটে এরকম রকমই মানুষ তো হাটার জায়গা নাই হাটের পরিবেশটা অতটা ভালো না মানে কাদা টুদা কি অবস্থা আর এখানে তো যে গরুটা একটা বের করব গরুটা বার করার মতো অবস্থা নেই প্রিয় দর্শক এটি নিউজের প্রতিদিন আয়োজন আমাদের কথার আজকের পর্ব থেকে আমি তাহুদ সৌরভ আজকের মতো বিদায় চিনেছি আগামীকাল অন্য কোনো পর্ব নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এটি নিউজের সঙ্গে থাকুন